হেলদি ইজ ওয়েলথে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের আমি শেখাচ্ছি যে কি করে বাড়িতে তৈরি করতে হয় ফেস প্যাক। আপনারা সকলেই নিজের কাজে ব্যস্ত থাকেন, আপনারা নিজেকে সময় দিতে পারেন না, কেউ রান্না কেউ অফিস নানান কাজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, তাই নিজেরাই পার্লারে টাইম দিতে পারেন না। তাই আপনারা নিজেরাই বাড়িতে বসে কিভাবে তৈরি করবেন ফেস প্যাক, প্রথমে একটা গাছের ফুল নিলাম, তাতে এই যে বেসন, তাতে এক চামচ বেসন নিলাম। আগেই আমি হলুদটাকে পেস্ট করে রেখেছি, তাতে এক চামচ হলুদ বাটা নিলাম, পেস্ট করা হলুদ। এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেবুর রস, এক চামচ লেবুর রস নিলাম, পাতি লেবুর রস, তার সাথে কাঁচা দুধ এক চামচ কাঁচা দুধ। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করব। এটা আপনারা নিজেরা বাড়িতে বসেই করতে পারেন, সকালে না হোক দুপুরে যখন আপনাদের কাজের ফাঁকে টাইম পাবেন তখনই আপনারা এটা করতে পারেন, করে মুখে লাগাতে পারেন। Thank you.
তাদের মুখে কতটা গ্লো এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিন করাতে আমার মুখে কতটা গ্লো এসেছে। তাহলে আপনারা ভাবতে পারছেন যে এটা যদি আপনারা প্রতিদিন রোজ একবার করে ব্যবহার করেন তাহলে আপনাদের কতটা গ্লো আসতে পারে। আপনাদের পার্লারে যেতে লাগবে না, অযথা টাকা নষ্ট করতে হবে না, আপনার বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে এই প্যাকটি তৈরি করে নিজের মুখে লাগাতে পারবেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে বা এই প্যাকটি যদি ব্যবহার করে আপনাদের কাজ হয় তাহলে আপনারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন এবং একটি